আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা আমার শুক্রবারের একটি ব্লগ। তো আমি কিভাবে ডাল রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। ডাল রান্না করার জন্য আমি মুসুরের ডাল নিয়েছি, আর মুসুরের ডাল এখন আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে যখন আমি সিদ্ধ করতে দেব তখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাছ বলুন, মাংস বলুন, সব কিছুর সাথে কিন্তু ডাল খেতে ভালো লাগে, আর ভর্তার শাক বলে তো কথাই নেই। আমি চিংড়ি ভর্তা করব। ওই যে সেদিন যে চিংড়ি ভর্তাটা করেছিলাম ওই ভর্তাটাই করব, ওদের নাকি খুব পছন্দ হয়েছে। সেই জন্য আমি কাঁঠালের বিচি নিয়েছি, এখানে বিচি নিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে উপরে যে খোসাটা আছে সেই খোসাটা ছড়িয়ে নিয়েছি। আসলে এভাবে ছড়ালে খুব ইজি হয়, নইলে হাতে লাগতে পারে, এই জন্য এভাবে আমি ছড়িয়ে নিচ্ছি। ডাল সিদ্ধ করার জন্য আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো আমার ডাল ভিজানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করার জন্য চুলায় চড়িয়ে দিলাম, আর সাথে পানিও দিয়ে দিচ্ছি। পানি দিচ্ছি ডাল সিদ্ধ করার জন্য, আর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর আস্ত কাঁচামরিচ। আমি কাঁচামরিচ 6টা ব্যবহার করেছি। আসলে মানুষ যতই বলুক না কেন যে ডাল রান্না করা খুব ইজি, আসলে ডাল রান্না করা অতটা ইজি না। তো আমি এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, পরে যদি লবণ লাগে তাহলে আরো একটু অ্যাড করব। আর সাথে আমি কিছুটা হলুদের গুঁড়ো আর তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে ডাল উপচে ওঠার সম্ভাবনাটা কম থাকে। আমার আম্মু অনেক সুন্দর ডাল রান্না করতো, তো ছোটবেলাতে আসলে আমার ডাল খাওয়ার অনেক অভ্যাস ছিল, এই কারণে প্রায় ডাল রান্না করা হতো। দেখা যেত যে আমি শুধুমাত্র ডাল দিয়ে ভাত খেয়ে ফেলেছি, অন্য কিছু খাইনি। আর বিশেষ করে ছোট মাছ, যেটা ছোট মাছের যে চচ্চড়ি রান্না করা হয় ওই রান্নাটার সাথে ডাল খেতে আমার অসম্ভব ভালো লাগতো। আপনাদেরকে আর একটা কথা বলি, আমি যখন ছোট ছিলাম তখন আমি শুধু ডালের উপরে যে পানি থাকতো সেই পানিটাই খেতাম। যেমন ডাল নেওয়ার সময় তো নেড়ে নিতে হয়, নেড়ে নিতাম না, জাস্ট উপর থেকে পানিটা তুলে নিতাম, নেওয়ার পরে ওটাই খেতাম। আসলে সময়ের সাথে সাথে মানুষের খাদ্যাভ্যাসটা চেঞ্জ হয়ে যায়। আমার ক্ষেত্রে যা হয়েছে যে দেখা যেত যে আমি ছোটবেলাতে ডিম পোচ খেতাম না, ডিম সিদ্ধ খেতাম না, কিন্তু এখন সেই ডিম পোচ আর ডিম সিদ্ধটা খেয়ে থাকি। কারণ এটা আসলে মানুষের পরিবেশগত একটা ব্যাপার হতে পারে যা আমার সাথে ঘটেছে। সবার সাথে যে এমনটা হবে তা কিন্তু না। আমার ছোট বোন কিন্তু একদমই ডাল খেতো না, ওর যখন বাচ্চা পেটে আসলো তারপরে বলো যে ডালটা খাওয়া খুব দরকার, বিশেষ করে যারা গর্ভবতী মহিলা আছেন বা যারা মা আছেন বাচ্চাদেরকে দুধ পান করান, তাদের ক্ষেত্রে আমি বলবো যে ডালের ঝোলটা খুবই উপকারী। এই এই কারণে সে ডাল খাওয়াটা শুরু করেছে, আর এখন নাকি তার ডাল খেতেও ভালো লাগে। গল্পের ফাঁকে ফাঁকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই ডাল আরেকটু রস কমিয়ে নিয়ে ঘুটে নেব। তো আমি এখানে ঘোটার জন্য কাঠে যে ঘুটি আছে সেটা ব্যবহার করি না। আমার দাদার এলাকায় মানে আমাদের গ্রামের বাড়িতে যেরকম ডাল ঘুটা হয় ঠিক সেটাই আমরা ব্যবহার করি। এটা অনেক পুরাতন, আমার আম্মু যখন বেঁচে ছিলেন তখন কারোটা। আমি এখন ডাল তেলে দিব বা তেলানি দিব, এই জন্য এখানে আমি নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এর ভিতরে এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আসলে ডাল তেলে দেওয়াটা একটা ইম্পর্টেন্ট জিনিস ডালের ক্ষেত্রে। এখন কার কি মনে হয় তা আমার জানা নেই, তবে আমার কাছে এটা মনে হয় যে
ডালটা যদি ঠিকঠাক ভাবে প্রসেস করে রান্না করা যায় তবে ডাল খেতে অসম্ভব ভালো লাগে। এর মধ্যে আমি কিছুটা রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে দেব, আমি আর কোনো প্রকারের কাঁচা মরিচ ব্যবহার করব না। তারপরে এর ভেতরে আমি দিয়ে দেব ডাল মশলা, আমি কিন্তু বেশি ডাল মশলা খাই না, আমি অল্প ডাল মশলাতেই ডাল তেলানি দিয়ে থাকি। ডাল মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণ ডাল দেব এবং সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে হবে কি যে ডালের যে ডাল মশলার যে ফ্লেভারটা আছে তা পুরোটাই ডাল অ্যাবজর্ব করতে পারবে। এখন কার কি কীভাবে রান্না করেন সেটা তো আমি বলতে পারবো না, আমি ঠিক যেভাবে রান্না করি সেইটাই আপনাদেরকে বলছি এবং আমার অভিজ্ঞতা থেকে ব্যাপারটা শেয়ার করছি। আমাদের আসলে ব্যাপারটা এরকম হয়েছে যে আমার আম্মু মারা যাওয়ার পরে আমাদেরকে কেউ হাতে খড়ি দিয়ে রান্না শেখায়নি, আমরা আস্তে আস্তে রান্না নষ্ট করতে করতে রান্না শিখেছি। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো রান্না করতে পারি যা পারি আলহামদুলিল্লাহ। এখন আমি এর মধ্যে পুরো ডালটাই দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমার ডালের কালারটা ঠিক এরকমটা হয়েছে। আমার ডালে যখন বলক উঠে আসবে তখন আমি ডাল নামিয়ে ফেলবো, ডালে আসলে বেশি জ্বাল দেওয়ার দরকার নেই। তো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা আমরা আফ্রাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি। আফ্রা আসলে খাওয়ার রুচি খুবই কমে গিয়েছে, বুঝতে পারছি না ভিতরের তো ব্যাপারটা আমরা বুঝতে পারি না, এই জন্য আসলে ডাক্তারের কাছে নিয়ে এসেছি এটা চেক আপ করার জন্য। আব্বু অনেক জোর করে বলছিল যে যাও ওকে নিয়ে ডাক্তারের কাছে যাও, না বাচ্চা খাচ্ছে না কিসের জন্য, ওর স্বাস্থ্যটা কমে যাচ্ছে। ডাক্তার আসতে একটু দেরি হচ্ছিল, এই কারণে আসলে আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, এখানে অসম্ভব বাতাস হচ্ছিল, বাতাসে খুব ভালো লাগছিল। আপনারা যদি গাছের গতিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু বাতাস হচ্ছিল। আর আফরাও বেশ মজা পাচ্ছিল যে ওর গরম লাগছিল না, কিন্তু যদি গরম লাগতো তাহলে বাচ্চার অনেক কষ্ট হতো। তো ওর সাথে আমিও কিছুটা খেলা করছিলাম ওখানেই। ডাক্তার দেখিয়ে আমরা বাড়িতে চলে এসেছি, আলহামদুলিল্লাহ আপনার ভালো আছে। আসলে এই বয়সে নাকি খাওয়া দাওয়াটা একটু কমে যায় আর বাচ্চাদের মুখের রুচিটা এ বয়সে একটু কমই থাকে, এই কারণে খাওয়া দাওয়া করছে না। এছাড়া ডাক্তার বলেছেন যে ওর যেহেতু অ্যাক্টিভিটি অনেক সেহেতু ওর ভালো অবস্থায় আছে, ওর তেমন কোনো সমস্যা নেই। ও আসলে লেবু খাচ্ছিল, লেবু খেতে খুব পছন্দ করে, আর এই যে মরিয়ম মরিয়ম বসতে শিখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে ভালো রাখুন। তো ও আমাদের সাথে খেলা করছিল, এই যে ও নানু ভাইয়ের সাথে কথা বলছে। তো এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যতই ক্লান্ত থাকি না কেন বাচ্চাদের সাথে একটু খেলা করলে মনটা আসলে ভালো হয়ে যায় আর ক্লান্তিটাও দূর হয়ে যায়, কারণ ওরা যখন হাসি দেয় তখন দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। তো ওদের জন্য সবাই দোয়া করবেন। আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আফরা মরিমের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।